হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। এটা একটা রেসিপির ভিডিও। তো আজকে আমি একটা রেসিপি রান্না করেছি দুপুরবেলা, তো সেটা আমি শ্যুট করেছি অ্যান্ড আমি রাত্রেবেলা সেটা আপলোড করছি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আশা করবো তোমাদের সবার ভালো লাগবে। তো ভিডিওটা পুরো অবধি, মানে শেষ অবধি দেখো। আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটার নাম চিকেন সুন্দরী। তো এই রেসিপিটি বানানোর জন্য সবার আগে একটা ফ্রাইং প্যান নেব, এবং তার মধ্যে গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে গোটা মশলাটা ওভেন বন্ধ করে দিয়ে সাইডে রেখে দেব। এবার একটা মিক্সির মধ্যে কিছু উপকরণ ভালো করে পেস্ট করে নেব। প্রথমে নিচ্ছি ভেজানো কাজু বাদাম, তারপর নিচ্ছি 4 চামচ টক দই, এর মধ্যে পরিমাণ মতো নুন দেব এবং একটুখানি চিনি দেব, তারপর 4-5টার মতো কাঁচা লঙ্কা কেটে নেব। কেটে নিয়ে পুরো একসঙ্গে মিক্স করব। মিক্স করে নেওয়ার পরে একটা ছাঁকনিতে ছেঁকে পুরোটা রাখবো, যাতে একটু দানা দানা না থাকে। এখন আমি যেই গোটা মশলাটা প্রথমে ভেজেছিলাম সেইটাই বেটে নিচ্ছি। গোটা মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিহি করে বাটতে হবে। হয়ে যাওয়ার পরে আমরা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা আমি মাঝখান থেকে কেটে ভালো করে গ্রিট করে নিচ্ছি। আমি বটিতে কাটতে পারি না, তাই জন্য আমি এটা ইউজ করেছি, তোমরা চাইলে বটিতেও কাটতে পারো। তারপরে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যান গরম করার পরে তেল দিয়েছি, সাদা তেল ইউজ করেছি। তারপরে 4টে ছোট এলাচ ভেঙে নিয়ে তেলের মধ্যে দিয়েছি, 1টা, তারপরে গ্রিট করা পেঁয়াজটাও ছেড়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো, একটু যাতে লাল লাল হয়ে আসে ততক্ষণ ভাজবো। তারপরে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করার পরে একে একে মাংসগুলো ছেড়ে দেব। তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে মাংসটাকে মিক্স করতে হবে। এবার দেব সেই বাদাম আর দইয়ের যে মিক্সটা করেছিলাম সেই। তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিক্স করতে হবে, একদম যেন প্রত্যেকটার মধ্যে কোনো ছাড়া ছাড়া ভাব না থাকে, খুব ভালো করে মিক্স করতে হবে। মাংসটা মিক্স করতে করতে একটা টাইমে তেল বেরিয়ে আসবে, তারপরে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতন রাখব। 10 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা উঠিয়ে আমরা 1 কাপ মতো গরম দুধ, হালকা গরম দুধ দিয়ে দিলাম। এবার তারপরে আবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, আবার তারপরে ঢাকা বসিয়ে দিলাম, বসিয়ে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পরে ঢাকা উঠিয়ে আবার ভালো করে চিকেনটা ভালো করে আবার মিক্স করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমার একটু লেগে গেছিলো, তাও আমি ম্যানেজ করলাম কোনো মতে। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কীরকম লেগেছে। এবার এটার উপরে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে চিলি ফ্লেক্সটা মিক্স করে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন সুন্দরী। আজ আমি অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, তো আশা করব তোমরা সবাই শেষ পর্যন্ত দেখেছো। যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই আমাকে বলো তোমাদের কমেন্ট করে যে কীরকম লাগলো, ইভেন দেখেও মনে হয় যে কীরকম হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।